ফ্রেন্ডস, আমি মিথিলা। আজ আপনাদেরকে দেখাবো বলিরেখামুক্ত ত্বকের জন্য যে খাবার আপনার জন্য প্রয়োজন। চলুন দেখে নিই, সময়ের সাথে সাথে বয়সের ছাপ পড়ে আমাদের সকলের চেহারায়। জন্ম নিলে মৃত্যু যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিত সময়ের সাথে সাথে চেহারায় বয়সের লক্ষণের প্রকাশ। আর এক কথা, এই বয়সের লক্ষণ প্রকাশ করে ত্বকের যে ভাগগুলো তাদেরকেই বলিরেখা বলি আমরা। চামড়াটাকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে কোলাজেন নামক যে প্রোটিন, বয়স বাড়তে থাকলে যা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, ফলে ত্বক পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে। চামড়ার যে স্থিতিস্থাপকতা সেটি আসে ইলাস্টিন থেকে এবং সেটি আর্দ্রতা ধরে রাখতেও সহায়তা করে। বয়স বাড়ার প্রতিক্রিয়ার এই দুটি উপাদান ক্ষয় হয় বা পরিমাণে হ্রাস পায়। এর ফলে ত্বকে দেখা দেয় শুষ্ক ভাব, গড়ে ওঠে ভাত, যাকে সাধারণভাবে বলিরেখা বলা হয়ে থাকে। তবে কেবল বয়সের কারণেই যে বলিরেখা পড়ে সেটাও নয়, অসুস্থতা, পরিবেশ দূষণ, ধূমপান, মদ্যপান, রোদে সুরক্ষা ব্যবহার না করা, অস্বাস্থ্যকর ডায়েট, এলোমেলো জীবনযাপন ইত্যাদি অনেক কিছুই ত্বরান্বিত করে বলিরেখার আগমনকে। এই বলিরেখার প্রকোপ থেকে মুক্তি পেতে চেহারায় তারুণ্য ধরে রাখতে কত কৌশলই না অবলম্বন করি আমরা। বিভিন্ন প্রসাধন, রূপচর্চা, পার্লার ট্রিটমেন্ট ইত্যাদি আরো কত কিছু করে থাকেন পৃথিবী জুড়ে নারী পুরুষরা। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এই বলিরেখা ঠেকাবার খুব সহজ একটা কৌশল লুকিয়ে আছে আপনার নিত্যদিনের খাবার মাঝেই। দৈনিক খাদ্য তালিকায় স্টেপ যোগ করে নিন জরুরি কিছু খাবার, দেখবেন বলিরেখা দীর্ঘদিন দূরে থাকবে আপনার ঝলমলে চেহারা থেকে। বলিরেখা ঠেকাতে পারে যে দ্রব্য তার নাম অ্যান্টিঅক্সিডেন্ট। সুতরাং বলিরেখা থেকে মুক্তি পেতে আপনাকে সেই সকল খাদ্য বেছে নিতে হবে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে। দেয়া হলো সেই সকল খাবারের তালিকা। অভ্যাস করুন তাজা ফল খাবার, ক্যালোরি সমৃদ্ধ, ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেমন পাকা কলা, পাকা পেঁপে, পাকা আম, পাকা পেয়ারা, লাল তরমুজ, বেদানা ইত্যাদি। বেছে নিন ক্যারোটিন সমৃদ্ধ রঙিন ফল। শাকসবজিতেও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের একান্ত পরিচিত সবজি যেগুলোই, যেমন পালং শাক, লাউ শাক, ঢেঁড়স, গাজর, বাঁধাকপি, পাকা কুমড়া, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যান্সার প্রতিরোধকারী লাইকোপিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় টমেটো এবং তরমুজে। ত্বকের সুস্থতা এবং সজীবতা ধরে রাখতে টাটকা শাকসবজি এক অভার্ত ঔষধ। শসাও উপকারী তারুণ্য ধরে রাখতে, আছে ভিটামিন সি ও ই এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড। ডাবের পানি খাবার অভ্যাস করুন, কোমল পানীয় পরিবর্তে ডাবের পানি তারুণ্য ধরে রাখতে সহায়ক। খান দুধ এবং দুগ্ধজাত খাবার, যেমন দই, ছানা, পনির ইত্যাদি। ডিমও রাখতে হবে খাদ্য তালিকায়। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান। আমাদের শরীরে প্রতিনিয়ত যে ক্ষয় হয়, বয়সের যে পরিবর্তন আসে তা মূলত অক্সিডেশনের জন্য। ভিটামিন সি তে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষাবরণকে মজবুত করে, সহজে ভেঙে যেতে দেয় না। লেবু, কাঁচা মরিচ, টক জাতীয় যে কোনো ফল ভিটামিন সি এর চমৎকার উৎস। রোজ খান বাদাম জাতীয় ফল, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট ইত্যাদি বাদাম খুবই উপকারী বলিরেখা ঠেকাতে। এইগুলো ই সমৃদ্ধ, চামড়া মসৃণ রাখতে কাজে আসে অনেকখানি। বেরি জাতীয় রসালো ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চামড়ার জন্য উপকারী, যেমন স্ট্রবেরি, আঙ্গুর, ব্লুবেরি ইত্যাদি। কিশমিশেও তাই মিলবে এই পদার্থ। অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হিসেবে সবুজ চা অতুলনীয়। দৈনিক অন্তত 2 কাপ সবুজ চা বা গ্রিন টি পান করুন। সকালে খালি পেটে ঘৃতকুমারীর রস পান করা ভালো, চামড়ার ভাজ কমে আসে। তিল ও সূর্যমুখীর বীজেও আছে প্রচুর ভিটামিন ই, নিয়মিত খেলে উপকার পাবেন। মাংস খাওয়া পরিহার করে মাছ খান প্রচুর। তাহলে আর দেরি কেন, এখনই পরখ করে দেখুন তো এই খাবারগুলো কি আছে আপনার খাদ্য তালিকায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়।